লালমনিরহাটের কাকিনা মহিপুর তিস্তা শেখাচুনা সেতুর উপর দিয়ে ট্রাক চলাচল বন্ধের প্রতিবাদে আবারও পাটগ্রাম কলেজ মোড়ের আবির চত্বরে দেড় ঘন্টা ব্যাপী বুড়িমারি লালমনিরহাট মহাসড়ক অবরোধ করে রেখেছেন মালিক ও শ্রমিক সংগঠন। সড়ক অবরোধ চলাকালীন বক্তারা বলেন, আগামী 5 জুনের মধ্যে যদি তিস্তা শেখাচিনা সেতু দিয়ে ট্রাক চলাচল করতে না দেওয়া হয় তাহলে 6 জুন থেকে বুড়িমারি লালমনিরহাট অসল করে দেওয়ার হুমকি প্রদান করেন। দীর্ঘদিন যখন এই সেতুটি বন্ধ ছিল, আগামী 5 জুন থেকে যদি আমাদের দাবি না মানা হয়, আগামী 5 জুনের 5টার পর থেকে হয়তো বা লাগাতার ধর্মঘট কর্মসূচি আমরা দিতে বাধ্য হব। তার আগে আপনারা আমাদের দাবি মেনে নেন, আমাদের দিকে তাকান। আমার সহসভাপতি বললো যে ট্রাকের ব্যবসা কিন্তু এরকম ভালো নাই, কোন মতন পুরের কাছে খেয়ে আসি, নামে কখন ফাটে হাড়ির ভাত পুকুরের সাথে, এরকম যে কথা। ট্রাক আছে মোর 5টা, কিন্তু মোট ট্রাক যে কয় টাকা দিয়ে মুই কিনছি ওটা তো মুই জানো। কথা বুঝছেন, আমার দেশি ভাষা কইলাম। এখানে অনেক যাত্রী আছে, আমরা আর কষ্ট দিতে চাই না। 5 তারিখের পরে যদি আমাদের দাবি মানা না হয়, পাটগ্রাম পুরো লালমনিরহাট দৃষ্টি অচল হয়ে যাবে, পোর্ট অচল হয়ে যাবে, যে পাটগ্রামের লোকজন বুক পেতে দিবে, গুলি খাবে, কিন্তু রাস্তা ছাড়বে না। আমরা চাই না লাগাতার ধর্মঘট, আমরা চাই আমাদের গাড়িটা চলুক, আমাদের সংসারে চলুক, আমরাও বাঁচি আপনারাও বাঁচেন। দেশের উন্নয়নের স্বার্থে এখান থেকে আজকে আপনার ফোর লাইনের পাথর দেওয়া বন্ধ হয়ে গেছে। কেন? ওরা তো একটা টেন্ডার দিয়ে কাজ দিছে। আমরা আগে 550 টাকা টন চাইতাম, এখন 600 টাকা টনও আমাদের পোষায় না। আজ কিন্তু বন্ধ হয়ে যাবে 2-4 দিনের মধ্যে। রাস্তাগুলো সৃষ্টি করা হয় যাতে মানুষ রাভাবে চলাফেরা করতে পারে, খুব তাড়াতাড়ি এক জায়গা থেকে আর এক জায়গা যেতে পারে, সময় বাঁচে, তেল বাঁচে, মানুষের জীবনের নিরাপত্তা বেশি থাকে। আজকে আমি তাই অনুরোধ করব, আজকে প্রশাসনে যারা আছেন, আজকে আপনারা হুট করে সিদ্ধান্ত দিলেন এই সেতু দিয়ে মালামাল পরিবহন বন্ধ। আজকে আমরা অসহায়ের মতো পাটগ্রামের মানুষ, পাটগ্রামের শ্রমিক, পাটগ্রামের মালিক, আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।